এখন আমি একটা সূর্যমুখী ফুল আঁকবো, তার জন্যে প্রথমে একটা গোল করে নিতে হবে এইভাবে। তারপরে একের পর একটা পাপড়ি করে নিতে হবে। প্রত্যেকটা পাবড়ি এইভাবে আঁকার পরে এরকম সরু করে একটা ডাঁটি এঁকে নেবে। এটাকে আমরা অয়েল প্যাস্টেল কালার দিয়ে রং করে নেব। পাপড়িগুলো আমরা হলুদ দিয়ে দেবো। এরপর ফুলের ডিম্বাকৃতি অংশটা ব্রাউন কালার দিয়ে করে নেবে। দেখো কত সহজেই সূর্যমুখী ফুল আঁকা কমপ্লিট হয়ে গেল।